স্বাগতম সবাইকে সিসিএন এর লাইভে। দর্শক, আমি এখন অবস্থান করছি কক্সেস বাজারে, যেটি লাবণী পয়েন্ট রয়েছে। আমি সেই লাবণী পয়েন্ট সমুদ্র সৈকতে অবস্থান করছি। কিছুক্ষণ আবহাওয়া কিছুটা বৈরী দেখা যাচ্ছে, কিন্তু এই বৈরী আবহাওয়াও কিন্তু দমিয়ে রাখতে পারছে না। যেসব সমুদ্র দর্শনার্থী আছেন তাদেরকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি, এই আপনাদেরকে আমরা একটা দেখানোর চেষ্টা করছি। এই চারপাশে কিন্তু আমরা প্রচুর পরিমাণ সমুদ্র দর্শনার্থী আমরা দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন মানুষজন আসছেন সমুদ্র সৈকত দেখার জন্য। তারা এই সমুদ্র সৈকতের যেটি সৌন্দর্য রয়েছে সেটি উপভোগ করছেন। আপনাদের একটু জেনে জানিয়ে রাখতে চাই, কিছুক্ষণ আগেও গুড়ি গুড়ি বৃষ্টিপাত হয়েছিল, তার আগে 3টা 4টার দিকে একটু হালকা বৃষ্টিপাত হয়েছিল। আকাশ কালো মেঘে ছিল, যার কারণে আমরা ভেবেছিলাম বেশি বড় ধরনের কোনো বৃষ্টিপাত হবে, কিন্তু না, হালকা হালকা এখনো হালকা হালকা বৃষ্টিপাত, যেটি বিন্দু বিন্দু বৃষ্টিপাত বলা যায়, সেই বিন্দু বিন্দু বৃষ্টিপাতটি এখনো হচ্ছে। এই বিষয়ক বৃষ্টিপাত বৈরী আবহাওয়া কিন্তু দমিয়ে রাখতে পারছে না। এখানে যেসব দর্শনার্থী রয়েছে, যারা সমুদ্র দর্শন করতে এসেছে, তারা সমুদ্র দেখছে, তারা সমুদ্রের যে পরিবেশ রয়েছে সেটি উপভোগ করছে। দর্শক, আমরা আপনাদেরকে একটু ভালোভাবে একটু দেখাতে চাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বৈরী আবহাওয়াতেও কিন্তু প্রচুর পরিমাণে মানুষ এসেছে এই সমুদ্র সৈকতে। তারা সকলেই তাদের মনের ইচ্ছা যেটি ছিল সমুদ্র সৈকত দেখার সেটি পূরণ করছে। আমরা একটু আপনাদের কিছু সমুদ্রের একটু কাছে নিয়ে গিয়ে একটু দেখানোর চেষ্টা করছি। দর্শক দর্শক আপনাদেরকে আমি এখন একটু বলে রাখতে চাই, এখন কিন্তু ফোঁটা ফোঁটা বৃষ্টি কিন্তু আমার শরীরে আমি অনুভব করতে পারছি। বৃষ্টি হালকা হচ্ছে, কিন্তু এর মাঝেও কিন্তু যারা পর্যটক রয়েছেন, পর্যটক বৃন্দ রয়েছেন, তারা সমুদ্রের পানিতে গোসল করছেন, কেউ কেউ খেলাধুলা করছেন, কেউ এই সমুদ্রের পানিতে নেমে তাদের মনের আশা পূরণ করছেন, আমরা সেটি দেখতে পাচ্ছি। দর্শক, আমি একটু আপনাদের এই একটু দূরে একটু দেখাতে চাই। দর্শক দর্শক আপনাদের আমি আবারও জানিয়ে রাখতে চাই, আমি এখন অবস্থান করছি যেটি কক্সবাজারের লাবণী সমুদ্র সৈকত রয়েছে। আমি সেই লাবণী সমুদ্র সৈকতে এখন অবস্থান করছি, আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি সিসিএন এর লাইভে। দর্শক, কিছুদিন ধরেই কিন্তু কক্সবাজারের আবহাওয়া একটু বৈরী, কখন বৃষ্টিপাত হচ্ছে, কখন রোদ হচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নাই। এখন রোদ দেখা যাচ্ছে, আবার হঠাৎ করে বৃষ্টিপাত দেখা যাচ্ছে, এই চলছে কক্সবাজারের বর্তমান আবহাওয়া। সকালে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম খুব সুন্দর রোদ ঝলমলে একটি সুন্দর পরিবেশ, কিন্তু দুপুর 3টা 4টা হতে হতে আস্তে আস্তে এই পরিবেশটি বদলে যাওয়া শুরু করে। এবং আমরা একটু আপনাদেরকে দূর আকাশে একটু দেখানোর চেষ্টা করছি। দর্শক, দূর আকাশে আমরা আপনাদের একটু কালো মেঘের ঘনঘটা, যেটুকু বলে সেই কালো মেঘের ঘনঘটাটা একটু আমরা আপনাদেরকে দেখাতে চাই। দর্শক আপনাদেরকে আমি একটু যেই আকাশে যেটি কালো মেঘের ঘনঘটা যেটি হয়েছে, কালো মেঘ যেটি থমকে আছে, সেটি আমি একটু আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। সকালের দিকে কিন্তু এই মেঘ ছিল না, আকাশ পুরোপুরি উজ্জ্বল ছিল, সুন্দর একটি সূর্য উঠেছিল সকাল থেকে, পরিবেশ খুব সুন্দর ছিল, তেমন একটু গরমও নয়, তেমন একটু ঠান্ডাও নয়, ভালো পরিবেশ যেটিকে বলা যায় সেটি বিরাজমান ছিল সকাল থেকে। কিন্তু হঠাৎ বিকাল পর থেকে আস্তে আস্তে এই সমুদ্র সৈকতের পরিবেশটা আস্তে আস্তে, দুঃখিত এই সমুদ্র সৈকত নয়, এই কক্সবাজারের যেটি পরিবেশ রয়েছে, কক্সবাজারের আবহাওয়া আস্তে আস্তে পরিবর্তন হওয়া শুরু করেছে। গুড়ি গুড়ি বৃষ্টিপাত শুরু হয়েছিল একটু আগে, যে বৃষ্টিপাত বন্ধ হয়েছিল, আবার এখন হালকা হালকা বৃষ্টি বৃষ্টি বৃষ্টির বৃষ্টি পড়ছে হালকা হালকা। দর্শক, আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এই বৈরী আবহাওয়া বৃষ্টিপাত কিন্তু দমিয়ে রাখতে পারছে না। যেসব দর্শনার্থী এসেছেন এই সমুদ্র সৈকত উপভোগ করার জন্য, তাদেরকে আমি আপনাদের একটু দূরে একটু দেখাতে চাই। আমরা কিন্তু প্রচুর পরিমাণ সমুদ্র দর্শনার্থী আমরা দেখতে পাচ্ছি এই সমুদ্র সৈকতের বালিয়াড়িতে। দর্শক, আমি আপনাদের আবার একটু জানিয়ে রাখতে চাই, আমি এখন বর্তমানে অবস্থান করছি কক্সবাজার, যেটি লাবণী সমুদ্র সৈকত আছে, লাবণী বিচ পয়েন্ট রয়েছে। আমি সেইখান থেকে আপনাদের এই
লাইভ কি করছি আপনারা যুক্ত আছেন সিসিএন এর সাথে দর্শক একটি কথা বলে রাখতে চাই আপনারা যদি সত্যিকার অর্থে কক্সবাজারের আসল সৌন্দর্যটা দেখতে চান তাহলে কিন্তু আপনাকে আসতে হবে এই বর্ষা মৌসুমে যখন সমুদ্র থাকবে খুবই উত্তাল সমুদ্রের গর্জন দূর থেকে শোনা যাবে তখনই আপনাকে মূলত কক্সবাজারে বেড়াতে আসতে হবে তাহলে কিন্তু আপনি কক্সবাজার যে আসল সৌন্দর্য যেটি আছে সেটি আপনি দেখতে পারবেন সেটি উপভোগ করতে পারবেন এই উত্তাল সমুদ্রের গর্জন রয়েছে সেটি শুনে দর্শক এই কক্সবাজারের কিছু পর্যটক আমরা পেয়েছি আমরা একটু তাদের সাথে একটু কথা বলে জানার চেষ্টা করব তাদের কেমন লাগছে কক্সবাজারের এই বর্তমানে এই পরিবেশ কেমন লাগছে কক্সবাজারের পরিবেশ এতদিন গরম ছিল এখন কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি বেসিক্যালি ভালো লাগে তাছাড়া পর্যটকও আছে অনেক পর্যটক আছে আলহামদুলিল্লাহ ভালো সবকিছু মিলে ওভারঅল ভালো মোটামুটি কেমন লাগছে সমুদ্র উত্তাল বৃষ্টি হচ্ছে হালকা হালকা কিন্তু কয়েকদিন থেকে কক্সবাজার একটু হাল বৃষ্টিপাত হচ্ছিল খুব বেশি আজকে সকালে একটু রৌদ্র চলছিল আবার এখন হালকা হালকা মিনিমাম বৃষ্টিপাতটা আছে বলেই আজকে সবাই বের হতে পারছে না হয় এতদিন পর্যটকটা বের হতে পারেনি আসছে হোটেলের ভিতরে ছিল সবাই বাট এই আজকে গতকাল খুব কম ছিল গতকাল আজকে মিলে সব মিলে পরিবেশ ভালো ধন্যবাদ দর্শক আমরা একজন দর্শনার্থী ছিলাম তার সাথে একটু কথা বলেছিলাম তা কেমন লাগছে তার সবকিছু তার কাছে একটু জিজ্ঞেস করেছিলাম তিনি আমাদেরকে জানিয়েছেন পরিবেশটা তার খুব ভালো লাগছে এবং তিনি খুব এনজয় করছেন এই পরিবেশটা দর্শক আমি আপনাদেরকে দুঃখিত দর্শক আমরা আপনাদেরকে কক্সবাজার যেটি সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট রয়েছে সেই লাবণী পয়েন্টের বর্তমান পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করছি পর্যটকরা কক্সবাজারে এসেছে আসছেন পরিবেশ সেই কক্সবাজার সমুদ্র সৈকতের পরিবেশটি উপভোগ করছেন কেমন লাগছে তাদের সেসব আমরা তাদের সাথে কথা বলছি কথা বলে তাদের থেকে জানতে চাইছি সেসব কিছু দর্শক আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি সমুদ্র সৈকতের পরিস্থিতি সমুদ্র সৈকত কিন্তু কিছুটা উত্তাল বলা যায় উত্তাল হয়ে আসছে সমুদ্র সৈকত অসাধারণ একটি দৃশ্যই বলা চলে বর্তমান যে আমরা যে দৃশ্যটা দেখছি আমরা আমাদের যেসব লাইভে যারা যারা যুক্ত রয়েছেন আমরা তাদেরকে দেখানোর চেষ্টা করছি এই ভয়ঙ্কর সুন্দর যেটিকে বলা যায় সেটি এখন আমরা দেখতে পাচ্ছি একদিকে খুব ঘন অন্ধকার কালো মেঘ আমাদের মাথার উপর উঠে রয়েছে কালো মেঘ যেটি রয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি অন্য পাশে আমরা দেখতে পাচ্ছি সমুদ্র কিছুটা উত্তাল হয়ে আসছে উত্তাল সমুদ্র আমরা দেখতে পাচ্ছি এবং এর চারপাশে আমরা যেসব সাধারণ মানুষ রয়েছে যেসব দর্শনার্থী কক্সবাজারে বেড়াতে এসেছেন যারা সমুদ্র উপভোগ করতে এসেছেন তারা কিন্তু খুব চমৎকারভাবে সমুদ্রটা উপভোগ করছেন তাদের সাথে আমরা কথা বলেছি তারা আমাদেরকে বলেছেন খুব ভালো লাগছে তাদের এই পরিবেশটা এই বর্তমান যে বেসিক্যালি তারা যে কয়েকদিন বৃষ্টিপাত হয়েছিল এই বৃষ্টিপাতের কারণে কক্সবাজার তেমন বের হতে পারে না আজ একটু
বৃষ্টিপাত কম হওয়ার কারণে তারা সমুদ্র দর্শন করার জন্য বের হয়েছে এবং তারা সমুদ্র উপভোগ করছেন, সমুদ্রের পরিবেশটি উপভোগ করছেন, ভালোই বোধ করছেন তারা। দর্শক, এই ছিল আমার কাছে কক্সেস বাজার লাবণী পয়েন্টে যে সমুদ্র সৈকত রয়েছিল তার সেখান থেকে সর্বশেষ পরিস্থিতি। আমরা যেসব পর্যটক রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন তাদের এই পরিবেশটা খুব ভালো লাগছে। দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি কক্সেস বাজার লাবণী পয়েন্ট থেকে। আমরা আবারও আপনাদের সাথে যুক্ত হব যে কোনো সময় যে কোনো জায়গা থেকে। ততদিন পর্যন্ত সিসিএন এর সাথে থাকুন। সবাইকে ভালো থাকার আহ্বান জানিয়ে শেষ করছি আজকের লাইভ। ধন্যবাদ।